হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনে। আজকে তোমাদের দেখাবো আমাদের সবসময়ের প্রিয় আলু পোস্ত। রান্না করতে খুব কম সময় লাগে আর এই গরমে একদম উপযুক্ত। তাহলে চলো শুরু করি। আলু পোস্তর জন্য প্রথমে আমি পোস্তটাকে একটু রোস্ট করে নেব। 4 টেবিল স্পুন মতো আমি পোস্ত নিলাম। এটাকে জাস্ট একটু কম আছে, হালকা একটু রুবিয়ে করে নেব, নাড়াচাড়া করে নেব। তাহলে এটার যে ময়েশ্চারটা চলে যাবে আর একটু ড্রাই গ্রাইন্ড করতেও সুবিধে হবে। আর যখন আবার জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করব তখন খুব সুন্দর একটা মিহি পেস্ট হবে। জাস্ট মিনিট খানেক। পোস্তটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা করব, তারপর এটাকে গ্রাইন্ড করে নেব। দেখো, ড্রাই রোস্ট করেছিলাম বলে অনেকটাই গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব, তাহলে একদম মিহি পেস্ট হবে। আলুটা কষে নেব। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। এখানে আমি 3টে বড় সাইজের আলু নিয়েছি আর এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ১ টেবিল স্পুন নুন দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আলুটাকে ভালো করে কষে নেব। আলুটা আমার হয়ে গেছে কষানো, এবার এটাকে আমি তুলে রাখছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি। এক এক করে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ ছাড়ব। 1/2 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা মিডিয়াম পেঁয়াজ আমি ঝুরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে বাটা পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষব। আর দিচ্ছি মশলা, ধোয়া একটু জল, 1/2 টিস্পুন নুন আর 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা দিচ্ছি। যেহেতু পোস্তটা আমার রোস্ট করা ছিল তাই বেশি কষতে হবে না, জাস্ট 1 মিনিট মধ্যে একটু কষে নেব। পোস্তটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার কষানো আলুগুলো দিয়ে দিচ্ছি। এক 2 মিনিট এটাকে ভালো করে একটু কষে নেব, একটু মাখো মাখো হলে তখন জল একটু দেব। ওই মিডিয়াম টু লো ফ্লেমেই কষব। এবার এর মধ্যে আমি এই 1 কাপ মতো জল দিচ্ছি। এখন আলুটা যে আগে কষে নিয়েছিলাম বলে অনেকটাই আলু সেদ্ধ হয়ে গেছে, বাকিটুকু এখন জল দিলাম, এতে হয়ে যাবে। 1/2 টিস্পুন হলুদ দিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য 1/4 টিস্পুন একটু চিনি। ঢাকা দিয়ে রাখছি 2 মিনিট এটাকে সেদ্ধ হওয়ার জন্য, আর আঁচটা মিডিয়াম করে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর যতটুকু যা জল আছে
এটুকু পরে আস্তে আস্তে টেনে যাবে, খুব বেশি টানালে শুকনো শুকনো হয়ে যাবে আলু পোস্তটা। এবার এর মধ্যে টু টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, আর গোটা বোটা সহ কয়েকটা কাঁচা লঙ্কা। এতে কী হবে, সর্ষের তেলের গন্ধ আর কাঁচা লঙ্কার গন্ধটা আলু পোস্তর মধ্যে ঢুকে স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এবার এটাকে 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো, তারপরে সার্ভ করব। ঝটপট তৈরি হয়ে গেল আলু পোস্ত, অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি নতুন রান্নার কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন রান্নার রেসিপি নিয়ে।